চলে এসেছি আমি রূপসা, শুরু করছি তোমাদের সকলের প্রিয় ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অল প্রেজেন্ট রাধুনী। রাধুনীতে আজ থেকে শুরু হচ্ছে মাছ মুরগি ডিমের সপ্তাহ। আমরা শিখে নেব হরেক রকম মাছের ডিমের ও মুরগির রেসিপি। এই তিনটের কোনো না কোনো রেসিপি কিন্তু আমাদের হেসেলে প্রতিদিনই হয়, কিন্তু রোজকার এই ঝোল তরকারি গ্রেভির থেকে বেরিয়ে আমরা শিখিয়ে দেবো তোমাদের হরেক রকম নিত্য নতুন রেসিপি। তাহলে আজ থেকে শুরু হচ্ছে মাছ মুরগি ডিমের সপ্তাহ। আর আজকে আমার প্রথম রাধুনী চলে এসেছে অডিশন দিয়ে মুর্শিদাবাদ থেকে, মাম্পি। দেখে নেব। চলে এসো মাম্পি, কেমন আছো? নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি। তা জিজ্ঞাসা করলাম তো আমি কেমন আছি, আপনি কেমন আছেন? ঘাম লেগে গেছে। আর তুমি কি আজকে মুর্শিদাবাদ থেকে এসেছো? আমি ডাইরেক্ট মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি কোথায় থাকো? মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে বহরমপুর চক, আমার বাড়ি। আমি ওখানেই থাকি, ওখানেই বড় হয়েছি, ওটাই আমার মাদারল্যান্ড। আচ্ছা, মানে ওখানেই বড় হয়েছে, ওখানেই বিয়ে করেছে, ওখান থেকে নড়াচড়া হয়নি? না তো, ভেরি গুড। তো অডিশনের জন্য ওখান থেকেই তো, ওখান থেকেই ডাইরেক্ট এসেছিলাম। আজও আমি এখানে এসেছি, তো আজকেও আমি ডাইরেক্ট ওখান থেকে। কতক্ষণ লাগলো আসতে? 4 ঘন্টা ট্রেনে লেগেছে, তারপরে এদিকে আসতে যতটা সময় লেগেছে। বাকি 5 ঘন্টা, টোটাল 5 ঘন্টা এসেছো। কিন্তু তোমাকে দেখে কিন্তু এক ফোঁটাও ক্লান্ত মনে হচ্ছে না, একদম পুরো ফ্রেশ মনে হচ্ছে, রান্না করার জন্য একদম রেডি। অবশ্যই অবশ্যই। কি নিয়ে এসেছিলে তুমি অডিশনের দিন? আম তেঁতুল মুরগি, তো সেই আইটেমটাই আছে। ওটাই আজকে করবো, এখন অডিশনে হিট হয়েছিল বিষয়টা, নিশ্চয়ই আম তেঁতুল মুরগিটা। তো আমার টক টাইপের হবে তো, টক মিষ্টি একটা ভাব থাকবে, তো সেটাই আমি আজকে করব। ওকে, তো আমরা আজকে শিখে নেব আম তেঁতুল মুরগি। মানে আমটা তো এখন অ্যাভেলেবেল এই সময়টাতে ভালোই পাওয়া যায়, আর তেঁতুল তো সারা বছরই পাওয়া যায়, দুটোই আমাদের শরীরের জন্য উপকারী। তো আমরা আজকে মাংসেরই একটা অন্যরকম রেসিপি শিখছি, আম তেঁতুল মুরগি। দেখেন উপকরণে কি কি লাগবে। আম তেঁতুল মুরগি উপকরণ: চিকেন, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, হিং, আদা বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, তেঁতুলের কাত, পাকা আমের কাত, কাসুরি মেথি। আয়ুর শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার, আয়ুর শক্তি আমার রাধুনী হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন, এবং আয়ুর শক্তির ফিনাইল থাকছে মাম্পির জন্য একদম শেষে গিফট হিসাবে। এবার হাসো তো ভালো করে একটু, খুশি না? গিফটের কথা শুনে ভালো করে হাতটা মুছে নাও। আচ্ছা, আমাকে একটা কথা বলো, প্রথমে কি একটু ম্যারিনেট করতে হবে নাকি? না না না, ডাইরেক্ট রান্নাটা হয়ে যাবে। কি তেলে হবে? সর্ষের তেলে হবে। ওকে, আমরা রান্না করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। দেখো পরিমাণটা, ঠিক আছে? ঠিক আছে। চোখে জল মুখে হাসি, মানে এটা কিন্তু অনেক গুণাগুণ রয়েছে এই তেলটাতে, প্লাস এটা রান্না করলে যেমন হয় সর্ষের তেলে, খাঁটি তেলের ঝাঁজ কালের মধ্যে সেরকম ঝাঁজে ভরপুর। ফার্স্টে আমি ফোড়ন দেবো। হ্যাঁ, দিয়ে দাও। তেজপাতা, তেজপাতা দুটো দিলাম, ঠিক আছে। তারপর আমি শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দেবো, তাহলে ঝাল টেস্টটা একটু ভালো আসবে। বাড়ি রান্না তো তুমি করো? হ্যাঁ, আমি বাড়ি রান্না করি। আচ্ছা, এবার দিতে কি ফোড়ন? এবার সর্ষে। আচ্ছা, টকে যেরকম ফোড়নটা হয় চাটনিতে ফোড়নটা হয় সেরকম সর্ষে ফোড়নটা বলো। ওকে, চিকেনও থাকবে, দিয়ে দাও। ওকে, এক চিমটে করে দিলাম, এটা একটু গরম হবে, তারপর আমি হিং দেবো। আচ্ছা, দিয়ে দাও হিং, দিয়ে দাও। হিংটা আমি একটু সামান্য পরিমাণ মতো দিব, চিকেনের আইটেম অনুযায়ী, কারণ এটা স্মেল অনেকটা হাই। ওকে, নেক্সট কি দিচ্ছ? এবার আমি দেব একটু আদা। মেয়ে কি খেতে ভালোবাসে? এখন এমনিতে খাওয়া তো শুরু করেছে, ভাত খাওয়া শুরু করেছে, খাওয়াতে ভীষণ জ্বালা। মানে ও সব থেকে পছন্দ টক, ও ভীষণ ভালোবাসে টক খেতে, ভীষণ ভালোবাসে। টমেটো চাটনি বলুন বা যেকোনো আমি আচার বলুন, আমি খেলে ও খাবে, মানে মামাম টক, এটা হচ্ছে ওর কথা, সেটা ও খাই। ভালোবাসে, এটা জন্মগত একটা হয় না ক্রেভিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টকটা ভীষণ ভালোবাসে, বাদ বাকি সেরকম খেতে খুব একটা বেশি ভালোবাসে না। খাওয়ানো ভীষণ জ্বালা ওর, মাসি রয়েছে যে কমপ্লেন করে যাচ্ছে, বাবা একটা মেয়ে 1.5 বছর বয়স, তার নামে কত কমপ্লেন করে যাচ্ছে, ভীষণ ভীষণ। আচ্ছা, আদা কিন্তু ভাজা হয়ে গেছে, তুমি অন্য দিয়ে পরপর দিতে থাকো। এবার দেব একটু পেঁয়াজ, পেঁয়াজটা দেব পুরোটাই, কুচানো পেঁয়াজ সবটাই লাগবে তো, দিয়ে দাও। তোমার কি হাজবেন্ড একাই ছিলে না ননদ আছে? ননদ আছে দুটো, একটা দিদি একটা ছোট ননদ, দুজন বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, ওনার বিয়ে অনেক আগেই হয়েছে। ননদের সাথে সম্পর্ক কিরকম? ভীষণ ভালো, ভালো। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরপর দিতে থাকো। আচ্ছা, এখানে দু রকম লঙ্কার গুঁড়োই পড়বে তো? হ্যাঁ, কাশ্মীরিও পড়বে, এমনি নর্মাল লঙ্কার গুঁড়োও পড়বে, হলুদ গুঁড়ো। আচ্ছা, পরপর লঙ্কার গুঁড়ো গুলো দাও।
এটা কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্য আসছে। ওকে, আমরা যে কটা গুঁড়ো মশলা ব্যবহার করছি সবই হচ্ছে গিয়ে ইমামি মন্ত্রা মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর বাড়িতে থাকলে কুর্তি খুব ক্যারি করা সুবিধা মেখে নিয়ে, তো সেক্ষেত্রে কুর্তিটাই বেশি ভালো যায়। আর এই ধরনের জুয়েলারি পরতে বেশি ভালোবাসা, অন্যরকম আমাকে আজকে এই সুন্দর শাড়িটা পরিয়েছে, মানে খুব কমফোর্টেবল শাড়িটা পরিয়েছে প্রিয়গোপাল জি। তো এই শাড়িগুলো পরে কিন্তু খুব আরাম দেখবে, সবসময় পরার জন্য, কাজকর্ম করার জন্য এই শাড়িগুলো পরে, কাজটা ক্যারি করার জন্য ভীষণ ভালো, সব ভীষণ ভীষণ আরাম। আর আমাকে এই সুন্দর জুয়েলারি গুলো পরিয়েছে বেন্ডিও ট্রেন, যে তুমি ফার্স্টেই বলেছি একটু ঝাল ঝাল হবে, তো একটু বাড়িতে আমি ঝাল ঝালটা সবাই ভালোবাসে, বরফি খেতে ভালোবাসে, তোমার হাতে দিয়ে দাও চিকেন চিকেন। হ্যাঁ, এবার নুন দেবো একটু পরে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর কালার হয়েছে, একটা লঙ্কার গুঁড়ো গুলো একদম প্রপার পড়েছে কাশ্মীরি মির্চটা। হ্যাঁ, লাস্টে আমি নুন দেব, নুন দিয়ে দাও, নুন পড়বে। এবার টকের আইটেম গুলো একবার করে দেবে, তো আচ্ছা নুন দেওয়া হয়ে গেছে, এরপরে হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলো পড়বে, যেগুলো আসল ইনগ্রেডিয়েন্ট দিয়ে দাও। তেঁতুলের কাঁচ, তেঁতুলের কাঁচটা কতটা দিচ্ছ দেখি, সবটা লাগবে না, না চার চামচ তো লাগবে, টক ঝাল মিষ্টি যদি হয়ে থাকে তাতে চার চামচ তো লাগবে, যা মাংস আছে এরপরে হচ্ছে কি আমের পাল্প, আমের পাল্পটাও পুরোটাই দেওয়া যাবে, এটা মিষ্টির ভাবটার জন্য দেওয়া হচ্ছে। কেউ কিন্তু এখানে কাঁচা আম ব্যবহার করো না, পুরোটাই পাকা আমে হচ্ছে। আচ্ছা, এবার একটু জল পড়বে, সেই জলটা আমি বলবো আমের এই বাটিটার মধ্যে করে দিয়ে দাও, একটু কষিয়ে নাও বুঝলে, দাঁড়ের মধ্যে একটু জল দিয়ে রাখি। আচ্ছা, এটার মধ্যে চিনি তো দিলে না, না এটা যদি কেউ মনে করে যে দিতে পারো, বাট আমি যেটা বলছি যে এটা আম মিষ্টি, তো সেটা হালকা একটু গুড় বা চিনি যদি কেউ মনে করে দিতে পারো, মানে আমের মিষ্টিটাতে হয়ে যাওয়ার কথা, যদি প্রয়োজন পাকা আম যেহেতু এটা, হ্যাঁ যদি প্রয়োজন পড়ে দিতে পারো। আচ্ছা, এবার তো খুব সুন্দর রংটা হয়েছে, জলটা দিয়ে দাও, সামান্য একটু জল দিয়ে দাও, আমার মনে হয় এর থেকে বেশি আর জল আর দিতে লাগবে না, যদি প্রয়োজন পড়ে, হ্যাঁ মানে অল্প জলেই হয়ে যাবে সিদ্ধ, যদি প্রয়োজন পড়ে তখন আমরা একটু না হয় দেবো, নাড়াচাড়া করে দাও। তাহলে আমরা শিখে নিলাম আম তেঁতুলের মুরগি, মুরগির মাংস বাড়িতে হয়েই থাকে, কিন্তু আজকের মুরগির মাংসটা কিন্তু সচরাচর বাড়িতে হয় না, একটু অন্যরকম একটা রেসিপি আজকে তোমাদের শিখিয়ে দেওয়া হলো, মাংসের রেসিপি আম তেঁতুলের মুরগি। আজ থেকে শুরু হলো নতুন সপ্তাহ মাছ মুরগি ডিম, হরেক রকম রেসিপি শিখিয়ে দেবো রাঁধুনিতে, এক সপ্তাহ জুড়ে তোমরা কিন্তু মাছ মুরগি ডিমের অন্য স্বাদের রেসিপিগুলো শিখবে। প্রথমে যেটা শিখলাম আমরা চিকেনের একটা বেশ চটপাটা চিকেন শিখলাম, এটাকে আমরা কিন্তু আচারি চিকেনও বলতে পারি, যেহেতু আম তেঁতুল সব কিছু পড়েছে, মানে আচারি মুরগি যেটা হয় সেই ব্যাপারটা হবে। আচ্ছা, এরপরে যেটা শিখছি সেটা হচ্ছে গিয়ে আচারি রুই, রুই রুই মাছ, এবার শিখে নেবো আচারি রুই, দেখে না বানাতে উপকরণে কী কী লাগছে। আচারি রুই উপকরণ, রুই মাছ, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আম সমেত আম তেল, ধনে পাতা, একটু বেশি করে তেল দিই। দেখো ঠিক আছে, আচ্ছা তুমি কি হোম মেকার নাকি কোনো প্রফেশনে আছো? প্রফেশন আমি ডায়েটিশিয়ান। ও তাই, বাহ, মানে এটা একদম প্রফেশনালি কাজটা করো? প্রফেশনালি কাজ করি, হসপিটালে জয়েনিং, আর বাচ্চা মানে মেয়ে এবং প্রফেশন দুটোই আমি সামলাই। তাহলে একটা প্রশ্ন আমি করব, ম্যাগনেশন করতে করতে এখানে যা যা মাখাবে মাখাতে নিয়ে নেওয়ার মধ্যে, সেটা হচ্ছে মেয়েদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে বড় সমস্যা ডাবল চিন, মেয়েদের না ছেলেদেরও থাকে, এই ডাবল চিন মানে কমাতে গেলে চট জলদি যদি কমানোর চেষ্টা করি আমরা, তাহলে কি করা উচিত? তাহলে দেখুন, ডায়েটটা হচ্ছে নর্মাল জিনিস, ঠিক আছে, ডায়েট আমরা সবাই করি, সবার ক্ষেত্রে যেটা হয় অনেকেই যে যেটা করে থাকে যে খাবারটা অনেকটা বেশি খেয়ে ফেলে বা ফ্রাই ফুড বেশি খেয়ে থাকে, ফ্রাই ফুড খাওয়া খারাপ না, বাট সেটা পরিমাণ বুঝে বা কি ধরনের ফ্রাই ফুড খেলে ভালো হবে সেটা একটু দেখার খুব ভীষণ। মানে তুমি কি ফাস্ট ফুডের কথা বলছো নাকি যে কোনো ফ্রাই ফুড বলছো? যে কোনো ফ্রাই ফুড, ফ্রাই ফুড আমরা সবসময় একটু অ্যাভয়েড করতে বলি, কারণ ডিপ ফ্রাই জিনিসটা আমাদের বডিতে ফ্যাটের কনটেন্টটা বেশি না অ্যাবজর্ব হয়, তাই তো? এটা শুধু বলছো এইটা ভাব দিলেই হয়ে যাবে,
এটা বাদ দিয়ে যদি চলা যায় অনেকটাই ভালো। তার সঙ্গে ডায়েটের ক্ষেত্রে যেটা আমরা বলি প্রোবায়োটিক ডায়েট ভীষণ ভালো, মানে প্রোবায়োটিক জাতীয় জিনিস খেতে, মানে টক দই যে গরমের সিজনে অবশ্যই ভীষণ, এগুলো ভীষণ ভালো, টক এটা ভীষণ ভালো, টক জিনিসটা ভীষণ ভালো আমাদের শরীরের পক্ষে, ভীষণ ভিটামিন সি এর একটা সাপ্লিমেন্ট হিসেবে ভীষণ ভালো দরকার পড়ে। তবে তো কোভিড সিচুয়েশন এখনো পাস আউট, দেন তবুও আমাদের লাগে। অল্প দিলাম সর্ষের বাটা, ওকে এটা কি কি দিলে তাহলে? একটু দিলাম হলুদ দিলাম আর আর একটু সর্ষের বাটা, সর্ষের বাটা। ওকে মেয়েকে এখন থেকে ডায়েট করাচ্ছ না তো? না একদম করিও না, কিন্তু দাও দিয়ে দাও, তেল গরম হয়ে গেছে, তাহলে মাছের মধ্যে শুধুমাত্র নুন হলুদ আর সর্ষের বাটা দিয়ে আমি মাখানো হলো। আর সর্ষেটা এখানে একরকম তো, সাদা সর্ষে? হ্যাঁ সাদা সর্ষে আমি ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, চিকেনটা কি অবস্থা একবার দেখে নি, চিকেনটা তো অনেকক্ষণ থেকে হচ্ছে মনে হচ্ছে হয়ে গেছে, কারণ চিকেন তো হতে বেশি একটু লাগে না, হবে কি লাগবে বলতো? একটু কাসুরি মেথি দেবো গার্নিশিং এর জন্য, কাসুরি মেথি দেবে। আচ্ছা দেখো চিকেনের তাহলে কালার ঠিকঠাক এসেছে, মোটামুটি হয়েও গেছে, তাহলে শুধু কাসুরি মেথিটা একটু ক্রাশ করে দিয়ে দাও। কাসুরি মেথিটা দিয়ে আমরা চাপা দিয়ে দেবো, তাই তো? ইয়েস। এবার এটাকে ঢাকা দিয়ে দিই, আমার মনে হয়ে গেছে, অফ করে দিই। হ্যাঁ একটা সামান্য তেজপাতা ফাটিয়ে দেব, দেন একটা শুকনো লঙ্কা এটা ফাটিয়ে দিলাম, পাঁচ ফোড়ন আমি দেব। আচ্ছা সামান্য তেজপাতা, সামান্য শুকনো লঙ্কা, মানে একটা একটা করে একটা করে। আচ্ছা নেক্সট কি দিচ্ছ? অল্প করে পাঁচ ফোড়ন। ওকে নেক্সট নেক্সট হচ্ছে টমেটো দেবো, দিয়ে দাও। মাছগুলো যে কটা একটা পিস হয়ে গেছে আমি উল্টে দিয়েছি, টমেটোগুলো খুব ছোট ছোট টমেটো না? হ্যাঁ চেরি টমেটোর থেকে একটু বড়, তাই তো? একটু বড়। হ্যাঁ আচ্ছা টমেটোর পর এবার কি করবে? আবার শুকনো গুঁড়ো যেগুলো রয়েছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার কি বলতো দিলে ধনে গুঁড়ো দিলে, জিরে জিরে গুঁড়ো দিলাম, লঙ্কার লঙ্কার গুঁড়ো দিব সামান্য পরিমাণ করে, এন্ড কাশ্মীরি লঙ্কা এটা রঙের জন্য। ওকে আমি একটু তেল দিয়ে দিই, বুঝলে এখানে অনেকটা তেল আছে, একটুখানি তেল এর মধ্যে দিয়ে দিই, আমার মনে হয় ভালো হবে। নাচতে থাকবো। আচ্ছা এটা দেখি জল পড়বে না পুরোটা তেলে হবে? সামান্য একটু জল দেব তাহলে একটু গ্রেভি ভাবটা আসবে, সামান্য জল দেব তাহলে, অল্প জল দিই। ঠিক আছে এবার মাছটার মধ্যে যাবে তো, তুই মাছটার মধ্যে তুলে দিয়ে দাও। এবার মাছটা নাড়াচাড়া করার দরকার নেই, তুমি একটা কাজ করো এর মধ্যে আর তাহলে কি পড়া বাকি আছে বলো? এটা হচ্ছে আচারি, যে আচার তেলটা সেই টক ভাবটা আমি আচার এর মধ্যে দেবো। এটা কি আচার বানানোর আম তেলটা তো? হ্যাঁ হ্যাঁ আচার বানিয়ে যে তেল আর আমটা থাকবে সেটা আমি দেবো। ওকে দিয়ে দাও, এটা খেতে খুব ভালো হবে, যেহেতু আচারি ফ্লেভারটাই মেনলি ডমিনেট করছে। তো এখানে আমি তোমায় সাজেস্ট করবো, তুমি যেরকম টমেটোগুলোকে বড় বড় করে দিয়েছো, হ্যাঁ হ্যাঁ এটা পেস্ট করে দেবে, তাহলে গ্রেভিটাও হয়ে যাবে, গ্রেভিটা আর টক ব্যাপারটাও থাকবে। আচ্ছা একটু মনে হয় জল দেবে, বুঝলে? এবং লাস্ট অবধি মাছে আমি নুন মাখিয়েছিলাম, যেহেতু এটা রান্না হয়েছে জাস্ট উপরে সামান্য একটু নুন দেবো, তাহলে হচ্ছে টেস্টটা বেশি ভালো। তুমি সর্ষে বাটা একটু কি জলে গুলে দিয়ে দেবে, কারণ তেলটা তো রয়েছে, তেলের মধ্যেই তো রয়েছে, জলে গুলে দিয়ে দাও। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, তুমি এটা চামচ দিয়ে গুলে নাও, সবটা না হলেও কিছুটা দাও, কিছুটাই আছে, যেহেতু আম তেলটা পড়েছে তো একদম সেই অন্যরকম আম কাসুন্দির মতন টেস্টটা হবে। ওকে দিয়ে দাও, লাস্ট অবধি একটু জাস্ট সামান্য নুন, যেহেতু আচারের ভিতরে নুন রয়েছে, মাছেও আমি নুন দিয়েছিলাম বেশি করে, জাস্ট একটু জাস্ট একটু নুন লাগবে, একটু নুন লাগবে সামান্য। আচ্ছা তাহলে দেওয়া হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, নামানোর আগে কি মাছ ভাজার তেলটা উপরে আর দেবে? না আর লাগবে, আর দরকার নেই, আম তেলের গন্ধটাই থাকবে। ওকে তাহলে এটা আমরা ঢাকা দিয়ে দিই, আচারি রুই রেডি হয়ে গেল, ধনে পাতাটা তাহলে নামিয়ে আমরা সার্ভ করার সময় ধনে পাতা দেবো, তাহলে আচারি রুই যেটা আমরা ভাতের সাথে প্রেফার করবো খেতে, আর এখানে আম তেঁতুলের চিকেন মানে মুরগি রয়েছে সেটা হচ্ছে পরোটা। আজকে যে সপ্তাহ শুরু হলো মাছ মুরগি ডিম, সেই সপ্তাহে আজকে শিখলাম একটা মাছের রেসিপি আচারি রুই, আর একটা শিখলাম মুরগির রেসিপি, রেসিপিটার নাম হচ্ছে গিয়ে আম তেঁতুল চিকেন, তাই তো? আম তেঁতুল মুরগি,
দুটো রেসিপি ট্রাই করছি, তার আগে দেখে নাও দুটোরই প্রণালী আরো একবার। আম তেঁতুল মুরগি। উপকরণ: চিকেন, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, হিং, আদা বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, নুন, তেঁতুলের কাঁধ, পাকা আমের কাঁধ, কাসুরি মেথি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, সর্ষে, হিং, ফোড়ন দিয়ে একে একে আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, চিকেন, নুন, তেঁতুলের কাঁধ, পাকা আমের কাঁধ জল দিয়ে কষিয়ে কসুরি মেথি ছড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই তৈরি আম তেঁতুল মুরগি। আচারি রুই। উপকরণ: রুই মাছ, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আম সমেত আম তেল, ধনে পাতা। প্রথমে একটা পাত্রে রুই মাছ, নুন, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করুন আচারি রুই। কিন্তু একদম আচারের টেস্ট হয়েছে, খেয়ে দেখো। মাছটা অপূর্ব হয়েছে, মাছটা কিন্তু জাস্ট টু গুড, ফাটাফাটি রান্না হয়েছে, খুব ভালো রান্না করেছো। মুর্শিদাবাদ থেকে এসে যা দূর থেকে এসে যে দুর্দান্ত দুটো রেসিপি আজকে শেখালো, দেখে নেবো আজকে রাজনীর জন্য আকাশ আড্ডের পক্ষ থেকে, রাজনীর পক্ষ থেকে কি কি উপহার আছে। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুর শক্তি ফেনাইল ও আয়ুর শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিল্ডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। সানকুইক এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আর থাকছে মিও আমের পক্ষ থেকে দারুণ একটা কেক। ওকে, এইবার রয়েছে মাম্পির জন্য পাঁচফোড়নে মগজ ধোলাই। পাঁচখানা প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাচ্ছে পিঠে বিলাসী পাঁচটা ফুড ভাউচার। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন, পঞ্চু ফুতানা আসলে কি? পঞ্চু ফুতানা পাঁচটা ফল, পাঁচ ফোড়ন, পাঁচ আঙুর, কোনটাকে বলে? গেস করে ঝটপট বলো। পাঁচ ফোড়ন, ভেরি গুড। জানতে নাকি এটা, গেস করে বললে, খুব ভালো। নেক্সট কোয়েশ্চেন, কোন উপাদানটি সাধারণত ফলে না দেখা গেলেও তেঁতুলে উপস্থিত? ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, কোনটা? তেঁতুলে আছে, এটা তোমার জানা উচিত। পটাশিয়াম, পটাশিয়ামটা তো অনেক ফলেই দেখা যায়, কিন্তু ক্যালসিয়ামটা একমাত্র তেঁতুলেই দেখা যায়, অন্য কোনো ফলে দেখা যায় না, সেজন্য রাইট আনসার হচ্ছে ক্যালসিয়াম। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ দুধে ফেলি তাহাতে কদলী দলি, এটা কি বলতে হবে? অপশন আম, কমলা, আম সত্য, কমলা। ড্যাশ দুধে ফেলি তা হাতে কদলী দলি, ছোটবেলায় পড়েছি তো আমরা, আম সত্য দুধে ফেলি তা হাতে কদলী দলি, পিঁপড়া যে কাঁদিয়া যায় পাতে, বুঝলে গেছো? ওকে, এটা আমি দেব না, যাই হোক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আদার প্রথম রপ্তানিকারক মহাদেশ কোনটি? এশিয়া, ইউরোপ না আফ্রিকা? এশিয়া, ইউরোপ, এশিয়া, ইউরোপ। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, ফরাসি ভাষায়, ফার্সি ভাষায় হিংকে কি বলা হয়? হিঙ্গু, আঞ্জাদান না ইঙ্গার? আঞ্জাদান, ভেরি গুড। এটা খুব কঠিন প্রশ্ন, কঠিনটাই পারলে ধরো, সরি, আমসত্ত্বটা কিন্তু বলা উচিত ছিল। আমসত্ত্বটা হচ্ছে গিয়ে আমাদের ছেলেবেলাকার পড়া থেকে বেরিয়ে গেছে, এবার মেয়েকে পড়াতে গিয়ে আমাদের ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, এই নাও। বাকি ভাউচারগুলো পেয়ে গেলে যখন কলকাতায় আসবে, এরকম কষ্ট করে মুর্শিদাবাদ থেকে কলকাতায় আসবে, ঘুরতে আসবে, নিশ্চয়ই ঘুরতে আসা হয়, তখন একদিনের জন্য এলেও অবশ্যই করো, ওদের রেস্টুরেন্টে গিয়ে স্পেশাল রেসিপিগুলো ট্রাই করো, মানে বাংলাদেশের অনেক পপুলার রেসিপি ওদের ওখানে পাওয়া যায়। দেখে নাও নীলাদি আজকে তোমাদের জন্য স্পেশাল কি টিপস এনেছে। তেঁতুল রক্ত পরিষ্কার করে। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা এগিয়ে চলেছি বহু দূর, এবং এরকমই ভালোবাসা চাই যারা দূর দূরান্ত থেকে ভাবছে রাঁধুনিতে আসবে। কি করে আসবে? শুধুমাত্র অডিশন দিলেই তোমরা চলে আসতে পারো, কিংবা আমাদেরকে মেইল করতে পারো। অডিশন দেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা ফলো করো, রাঁধুনি হাইফেন আকাশ আর্ট।
তার মধ্যে দেওয়া থাকে অডিশন ডিটেইলস নিজের হাতে রান্না করে নিয়ে চলে এসো এখানে আগামীকালও কিন্তু ভালো ভালো রেসিপি নিয়ে মানে মাছ মুরগির ডিমের অন্যরকম রেসিপি নিয়ে রূপসা হাজির হয়ে যাবে ঠিক দুপুর দেড়টায় মিস করো না টাটা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অল প্রেজেন্স রাধুনী সোম থেকে রবি দুপুর দেড়টায়